এই সাহাবিদের মধ্যে হজরত আবু বকর আমার আলী সকলেই আছে আমার নবী কেরামদেরকে নিহাত করতেছেন ওয়াজ করতেছেন দিনের বিষয়গুলা বুঝিয়ে দিচ্ছেন এমন সময়ে কেরাম মন্ত্র মুগ্ধের মত নবীজির কথাগুলা শুনতেছে হঠাৎ করে আল্লাহর ওয়াজ বন্ধ করে দিলেন হাত বন্ধ করে দিলেন চুকের বাড়ি ছেলে কানতে লাগলেন সাহাবাই জিজ্ঞাসা করলেন আল্লাহর পয়গম্বর হঠাৎ করে আপনি এমন কি হয়েছে যার কারণে আপনি ওয়াজ বন্ধ করে দিলেন আপনার কথাগুলো মন্ত্র মুগ্ধের মতো শুনছিলাম আপনার কথাগুলো শুনে দুনিয়া বলে গিয়েছি জান্নাতের কথা স্মরণ হয়েছে আবু আল্লাহর پیغمبر কেন আপনি হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিলেন ব্যাপার কি আল্লাহর پیغمبر ডেকেই বললেন সাহাবেরা তোমরা শোনো আমি যখন ওয়াজ করছিলাম আমি যখন সিহত করছিলাম এমন সময় আমার চুকের শব্দে বসে উঠেছে আমি দেখতে পেলাম এই পৃথিবী এই দুনিয়ার জমিনের সবথেকে বড় বাহাদুর যুদ্ধাবাজ ইসলাম বিদ্বেষী যার নাম হলো আবর এই আবর এই মুহূর্তে কাবা চত্বরে গিয়া কাবার গিলাফ ধরে আল্লাহর নামে আমার রবের নামে শপথ করে বলছে কাবার মালিককে বলছে শোনো কাবার মালিক আমি যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর শরীর থেকে মাথা আলাদা না করব ততক্ষণ পর্যন্ত এক ফুটা পানিও পান করব না এই কথা বলে আমার শপথ করে ফেলেছে আমার মন বলতেছে মক্কা থেকে দিকে আসবে যেন আঘাত করবার জন্য আমি চুকের পানি ছেড়ে দিলাম বিশ্ববিখ্যাত বাহাদুর হচ্ছে আমার এর মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আমাদের কারো নাই যদি চলে আসে আমাদেরকে জিন্দা রাখবে না এই জন্য চুকের পানি ছেড়ে দিয়েছি সাহাবাইকার নিশ্চুপ হয়ে গেলেন কেউ কোনো কথা পর্যন্ত বলতে পারলেন না আমার তো এমন একজন লোকের নাম যে লোকটা বেলা একুশ কেজি গুস্ত দিয়ে নাস্তা করে কয়েকজি বেলা খায় একুশ কেজি আর সকাল বেলা খায় পঁচিশ কেজি কত কেজি ছেচল্লিশ কত কেজি ছেচল্লিশ কেজি খায় যেই লোকটা প্রতিদিন কেজি খেতে পারে এই লোকটার সঙ্গে বাহাদুরের সঙ্গে কেউ তো যুদ্ধ করে পারবে না এরপরে আমার যেই অস্ত্র নিয়ে যুদ্ধ করে যেই তরবারি দিয়ে যুদ্ধ করে তরবারের উজন আড়াই থেকে পাঁচ মন আড়াই থেকে পাঁচ মন উজনের তরবারে দিয়ে যুদ্ধ করে প্রতিদিন ছেচল্লিশ কেজি খায় এর মোকাবেলা কেউ করতে পারবেন না সাহাব একের বসে আছেন সবাই চিন্তা করলেন যে ছেচল্লিশ কেজি খায় এর সামনে গিয়েই তো লাভ নেই হাতি গেলেই তো জিন্দিগি নিয়ে আসা যাবে না কেউ দাঁড়ায় না আবার বন্ধুগান হজরত উসমান দাঁড়ালেন আর বলে যে জানি আমরা মোকাবেলা করে পারবো না এর বিরুদ্ধে মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে যাই নির্ঘাত আমরা হেরে যাব আঘাত করবে আপনাকে শহীদ করবে আমাদের অস্ত্র নাই মোকাবেলা করতে পারবো না নবীজি বললেন তাহলে কি করতে পারবো তুমি পরামর্শ দাও হাজরত উসমানে কোন পরামর্শ দিলেন অগো আল্লাহর পয়ে গম্বর এক কাজ করতে পারি আমরা বদোয়া করতে পারি আল্লাহর দরবারে দোয়া করতে পারি সবাই মিলে আপনাকে নিয়ে দোয়া করব আল্লাহ যেন দুইটা হাতের মধ্যে প্যারালাইসিস বানাইয়া দেয় জমান নষ্ট করে দেয় পায়ের মধ্যে প্যারালাইসিস দেয় অজন দাঁড়াতে না পারে এই কাজ তো আমরা করতে পারব নবীজি বললেন চলো তাহলে দোয়া করি বুহারির রবায়াত আমার নবি এতটুকু হাত উপর দিকে উঠালেন বগল মোবারক পর্যন্ত দেখা যায় এত উপরে হাত উঠايا বলতে চাইলেন আয় আল্লাহ তুমি আমরের দুইটা হাত কে কি করো প্যারালাইসিস বানাওয়ে কথা বলেন নাই শুধু বলছেন আল্লাহ আমরের দুইটা হাত কে এই কথা শুধু বলেছে আল্লাহ পাক জিব্রাইল কে পাঠিয়ে দিবেন জারে জিবরাইল যা বন্ধুর কাছে যা

হার রিজুল মুবদিনা আলাল কিতা আবু আল্লাহর پیغمبر আয়াত শুনেন আল্লাহ বলেছেন এই দুই হাত আপনাকে শুধুমাত্র দোয়া করার জন্য আল্লাহ দেন নাই এই দুই হাত দিয়ে দোয়া করবেন বা দোয়া করবেন এই জন্য আল্লাহ দেন নাই আল্লাহ বুঝাতে চেয়েছেন এই দুই হাতের আর অনেক কাজ আছে আপনার কাজ হলো এই মুহূর্তে দোয়া করলে কাজ হবে না যে এই আপনি সেই হাত দিয়ে তাকে বাধা দেওয়া লাগবে শুধু মাধ্যমে দিন হবে না মোকাবেলা করতে হবে সুতরাং আপনি সারাদিন দোয়া আল্লাহ বলছেন কাজ হবে না মোকাবেলা করেন এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আমরা দোয়া করে হাত কি করি মুখে মাসে করি না আল্লাহ রসুল দোয়া করো অবস্থায় হাত ছাইড়া দিলেন সাহাবাই ক্যরম চিন্তায় পড়ে গেলেন এমন দোয়া তো জিন্দেগিতে দেখলাম আজকে দেখি হাত ছায়া দিলেন নবীজি দুয়া যে অর্ধেক বলছিলেন আল্লাহ আমারের হাতকে ওখানেই দোয়া শেষ সাহাই ক্যরাম বলছেন ইয়া রসুল আল্লাহ এখন থেকে কি দুয়া করে হাত মুছবো নাকি ছাড়া দিব নবীজি বলছেন মুসার কথাও বলি নাই ছাড়া দেওয়ার কথাও বলি নাই আল্লাহ তো দুয়া করতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন এই হাত শুধু দোয়ার জন্য দেন নাই এই হাত দিয়েছেন যেখানে অন্যায় হবে যেখানে হারাম থাকবে ওখানে বাধা দিতে হবে কোন ঠিক কিনা আপনার গ্রামে সুদ খায় সুদ খাওয়ার লোক নাই মনে সুদ দেওয়ার মতো লুক আসেনি এই লুক ঋণে সমাজে চলেন কেমনি যে সুদ খায় সুদ দেয় ও মায়ের মায়ের সাইতে মায়ের সাথে জিনা চাইতে বড় গুনা করে কথা বলেন দেখেন যে লোকটা মায়ের সাথে জিনা করার চাইতে বড় গুণা করে এমন লুক রেমান মসজিদের সভাপতি এমন লুক রেমান মসজিদের সেক্রেটারি কথা বলেন না কেন আমার বন্ধুগণ কথাগুলো শোনেন আল্লাহর রসুল হাত নামায় দিলেন কিন্তু হাত নামায় দিলে হবে কি আমার ভাইয়ের এক পর্যায়ে সাহাব আই কারাম কে বলতে কারাম তোমরা শোনো তাহলে একটা কাজ করো এই মুহূর্তে কে আছো আমরের মোকাবেলা করতে পারবে আমার বন্ধুগণ এক পর্যায়ে সকল সাহাবীরা চিন্তা করলেন 46 কেজি খায় বাড়ির ওজন 5 মন এর বিরুদ্ধে যুদ্ধ করে जिंदगी দেওয়ার দরকার নাই কেউ যখন দাঁড়ালেন না নবীজি বললেন কে আছো আমরের মোকাবেলা করবার যুদ্ধ করবা কেউ দাঁড়ায় না হঠাৎ করে পিছন দিক থেকে একটা তরুণ ছোট্ট বাচ্চা দাঁড়ায় গিয়ে বলছে রাসূলুল্লাহ আমাকে আপনি পাঠাইয়া দেন আমি রাজি তাকায়া দেখেন এই লোকটার কেউ না সে হচ্ছে রসুলের আপন চাচ্ছাতো ভাই হজরতে আলী সোহানলা পরে হাজরতে আলী বয়স মাত্র এগারো রসুল বলা নিয়ে জিনিস বহ ব পিচ্ছি দাঁড়াইছে যুদ্ধ কবে ছেচল্লিশ কেজি খায় আর তুমি মাত্র পিচ্ছি এগারো বছর বয়স এর বিরুদ্ধে যুদ্ধ বসো বসে গেছেন হজরতে আলী বসে গেলেন কথা অনেক মনে পড়ে অনেকগুলা বিষয় মনে পড়ে সংক্ষেপ করে করে সামনে যাই এই হাজরা আলী বসে গেলেন নবীজি আবার বললেন কে আছো আরেকবার দাঁড়াইয়া যাও মোকাবেলা করবার জন্য কে আছো কেউ যখন দাঁড়ায় না দীর্ঘক্ষণ পরে হজরতে আলী আবার দাঁড়ায় বলেন সুল আল্লাহ আমারে পাঠান নবীজি বলেন আলী তুমি বসো তুমি ছোট মানুষ পারবা না আলি মানুষ ছিলেন খাটো বেটে মানুষ খাটো মানুষ বুঝেন তো আপনাদের কি বলেন এলাকায় বাইট্যা বাইট্যা যে খাটো তো আলি ছিলেন খাটো আমাদের মা ফাতেমার অব দ্য তাল আনহার চাইতে প্রায় এক হাত বাড়তি ছিলেন প্রায় এতো বাটটি আলি আমাদের দেশে যদি এমন কোন বৌ জামাই পাইতো যে জামাই বাইটা বৌ লাম্বা করে তোমারে নিয়া মোদকেরে রিসকাড ড্রাইভারে নিয়া কোলো কোলোরা বাজারে যাইব তোমারে নিয়া যাইতাম না ঠিক কেন বলেন হযরতে আলী কে নিয়াতে হযরতে فاطمه চললেন ওখানে লম্বা ইতিহাস আর বিয়ের ইতিহাস তো অনেক মজার ইতিহাস সেদিকে যাব না আমার বন্ধুগান হযরতে আলী বিশ্বনবী আলিকে বসায় দিলে না আলি বসা যাও তিন নম্বর আমার নবীজি বললেন কে আছো দাঁড়াইয়া যাও মোকাবেলা করার জন্য দাঁড়াও কে আছো আমার মোকাবেলা করবে কেউ যখন দাঁড়ায় না পাক দেখলেন কেউ দাঁড়ায় না পিছন দিক থেকে আবার হজরত আলী দাঁড়ায় গেলে এবার বিশ্ব নবী দুইটা হাত মোবারক বড় করে দিলেন আর নিজে দাঁড়িয়ে গেলেন আর বলেন আলি তুমি আর দাঁড়িয়ে না এই মুহূর্তে তুমি আমার কলিজার সঙ্গে আসো বুকের সঙ্গে বুক মিলাও আমার এর মধ্যে তুমি চলে আসো এই কথা বলে আলিকে ডাক দিলেন মুখের সঙ্গে জড়ালেন কপালে চুম্বন করলেন আর বললেন আলী রে কেউ যখন আসতে চায় না কেউ মোকাবেলার জন্য যেতে চায় না তুমি বারবার দাঁড়াও কেন আলী বললেন ইয়ারসুল আল্লাহি আপনি আল্লাহর পয়ে আমি আপনারা চাচা তো ভাই আমি বেঁচে থাকতে কোনো কাফের যদি আপনার মোকাবেলার জন্য চলে আসে আপনাকে আঘাত করে আমি আশেখ রসুল প্রমাণ করতে পারবো না আমি আশেখ রসুল এমন আশেখ রসুল হতে চাই আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন আর আমি আলী যদি এক লক্ষ পৃথিবীতে জীবিত হই আমি আপনার জন্য জীবন দিতে রাজি আপনি আমি আলীকে পাঠান যুদ্ধের জন্য আমি যাই নবীজি বললেন আলী রে এই লোকটার সামনে পাঁচ হাজার লোক যদি দাঁড়ায় কেউ মোকাবেলা করে পারে না কেউ তার বিরুদ্ধে যুদ্ধ করে পারে না তুমি কেমনে তার সঙ্গে পারবে তুমি ছোট মানুষ আলী বললেন ইয়ার রসুল আল্লাহ আমি টেনশন করতে পারি না যে জায়গায় আল্লাহ রব ইত জালাল আছে আর আপনি যেখানে দোয়া করবেন আমার বিশ্বাস দুই বন্ধু যেখানে আছে ওই জায়গায় আমার কোনো চিন্তা নাই আলী জানাইয়া দিলেন ইয়া আপনার কি মনে নাই কি বিষয় আপনার কি ওই ঘটনা মনে নাই যেই দিন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন ইয়াসরিবের দিকে যাবেন রাত্রবেলা আপনার কাছে জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন আপনি ইয়াসরিব মদিনার দিকে হিজরত করবেন পয়গম্বরে আরবী ওই দিন আপনি আমাকে আপনার বিছানায় শোয়া রাখছিলেন আপনি আপনার বিছানা আমাকে রাখছিলেন আর বলছিলেন আলী মক্কার মানুষগুলো আমাকে দেখতে পারে না আমাকে মারতে চায় আমাকে দুনিয়ার জমিন থেকে উঠায় দিতে চায় কিন্তু তাদের আমানত তাদের সম্পত্তি আমার কাছে রাখে ওরা জানে সারা দিন আমার বিরোধিতা করে কিন্তু ওরা জানে মক্কার মধ্যে একমাত্র আমানতদার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আজ আমি চলে যাই শুয়ে থাকো সকাল বেলা মানুষের কাছে তুমি আমারত পৌঁছে দিবা এর সুল আল্লাহ ওই দিন আপনি যখন ঘর থেকে বের হবেন ওই দিন তো ঘরের চতুর্দিকে কাফেররা ছিল কাফেররা ঘরটাকে বেষ্টন করে রেখে দিয়েছিল আপনি বের হতে পারতেছিলেন না ওই সময় কেমনে বের হয়েছিলেন আপনার মনে আছে কি নবী জি বলেন আলী তুমি বলো তুমি বলো কি বলতে চাও আলী বলেন আরে সুল আল্লাহি ওই সময় আপনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হওয়ার জন্য আমি ঘর থেকে বের হতে চাই যেতে চাই কিন্তু আমার ঘরের চতুর্দিকে তো কাফের এরা ওরা যে সময় আমাকে আঘাত করবে হত্যা করবে আল্লাহ রব্বল ইজ্জত জালাল জানাই দিয়েছিলেন বন্ধুরে তোমার কাজ হচ্ছে ঘর থেকে বের হয়ে যাওয়া আর তোমার গোটা জিন্দগির জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহর এই কথা বলবার পরে আপনি আল্লাহকে বলেছিলেন আল্লাহ জানি আপনি আমার জিন্দগির জিম্মাদার আমি জানি এবং বিশ্বাস করি ঠিকই কিন্তু আল্লাহ আমাকে আপনি উপায় বলে দেন আমি ঘর থেকে বের হলে বয় হয় যদি মেরে ফেলে আর আমি ওই সময় আল্লাহ আপনাকে বলেছিলেন বন্ধুরা ঘরের কর্নার থেকে ঘরের কোন জায়গা থেকে কঙ্কর নেও বালি নেও এক মুষ্টি বালি কঙ্কর অথবা পাতর হাতে নেও নিয়ে নিক্ষেপ কর তুমি নিক্ষেপ করতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে হেফাজত করতে আমি আল্লাহর এক সেকেন্ড দেরি হবে না পড়েন আগো আল্লাহর এক আপনি ওই সময় আল্লাহকে বলেছিলেন আল্লাহ তালা আপনি আমাকে বলেছেন কঙ্কর দিয়ে আঘাত করার জন্য আমি তো করতে পারি কিন্তু বালি নিক্ষেপ করলে কত দিকে যায় একদিকে মির চতুর্দিকে যায় আমি একদিকে নিক্ষেপ করলাম কইদিকে দিকে গেল পিছন দিকে গেছে যেদিকে মারব সেদিকেই যাবে এর সুল আল্লাহ আপনি আল্লাহকে বলছিলেন আল্লাহ আপনি আমাকে বলেছেন কঙ্কর মারার জন্য বালি মারার জন্য আমি যেদিকে মারবো ওদিকেই তো যাবে কিন্তু কাফের রাত আমার ঘরের চতুর্দিকে আছে একদিকে মারলে দিকের কাফের রামাকে আঘাত করবে ওই দিন আল্লাহ কি বলেছিলেন বন্ধু আপ আগো আল্লাহর পয়গাম্বর আপনি বলেন আল্লাহ রসুল বলেন আলী তুমি বলো আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছিলেন বন্ধুরে তোমার কাজ হচ্ছে নিক্ষেপ করা আর আমার কাজ হচ্ছে সবার চুকে চুকে পৌঁছাইয়া দেওয়া আগো পয়গাম্বর আরবি ওই কথার পরে আপনি পাথর হাতে নিয়ে কেপ করলেন একদিকে পৌঁছে গেল চতুর্দিকের কাফের দের চোখে আপনি মদিনায় পৌঁছে যাওয়ার পরে আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন বলেন আল্লাহ কে আপনি গিয়েছিলেন আপনি বলেন আল্লাহ আপনাকে কি জবাব দিয়েছিলেন আবার আল্লাহ জবাব দিয়েছিলেন ও আমার আল্লাহর ইস ফল জালাহাল বলে দিলেন আল্লাহ বললেন বন্ধুরে তুমি যখন নিক্ষেপ করেছিলে তুমি মনে করেছ তোমার হাত দিয়া তখন যখন তুমি পাথর গুলা নিক্ষেপ করেছ তখন ওটা তোমার হাত থাকে নাই ওটা হয়ে গিয়েছিল স্বয়ং আমি আল্লাহর হাত আর আমার হাত দিয়ে চুকে চুকে পৌঁছে দিয়েছি আল্লাহর আমি জানতে চাই যে আল্লাহ চতুর্দিকে নিজেরা হাত দিয়া ফেলে দিয়ে আপনাকে বাঁচালেন ওই আল্লাহ এখন আসেন না নাই আল্লাহর পয়ে বললেন আলী আছেন তো ইয়ারে সুল আল্লাহ আমার বিশ্বাস আমার মন বলতেছে আল্লাহ যেহেতু আছেন আমাকে আমরের মোকাবেলায় সে আল্লাহ হেফাজত করবেন পড়েন সোহান আল্লাহ আমার বন্ধুগান বিশ্বরাবী আলীকে বললেন আলী রে যুদ্ধ করবার মতো তোমার কাছে কি কোনো তরবারি আছে আলী বললেন ইয়ারে আল্লাহ কোন তরবারি নাই কি দিয়ে মোকাবেলা করব কিছুই নাই নবীজি ওসমান ওসমান তোমার কাছে কি কোনো তরবারি আছে ওসমান বাড়িতে দেখতে পারি উট জবাই করার তরবারি থাকতে পারে হজরত ওসমান বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে উট জবাই করার একটা তরবারি আনলেন ছুরি আনলেন হাদিসের কিতাবে লিখে ছুরিটা ছিল ২৬ থেকে ২৭ ইঞ্চি লম্বা কত ইঞ্চি তাহলে কতটুকুন হবে এতটুকুন না ছাব্বিশ থেকে সাতাইশ ইঞ্চি লম্বা টিনের মতো পাতলা আল্লাহর রসুলের হাতে দিলেন নবীজি হাতে নিলেন আর বললেন ওসমান এটা পাতলা একটা ছাব্বিশ থেকে সাতাইশ ইঞ্চি তরবারি তা দিয়ে মোকাবেলা করবে আড়াই থেকে পাঁচ মন ওজনের তরবারির মোকাবেলা আলী বললেন ইয়া সুল আল্লাহ আপনি টেনশন করবেন না আল্লাহ কোরআনে বলছেন কাফেররা কৌশল করে ইসলাম মুছে দেওয়ার জন্যে আর আল্লাহ কৌশল করেন দিন जिंदा করার জন্য আবার আল্লাহ কোরআনের কারিমের ভিতরে বলছেন ওয়া মাকারু ওয়া bakar আল্লাহ والله خير المالকিরা পয়গম্বর আরবী দুনিয়ার কাফেরেরা কৌশল করে দিনটাকে মুছে দেওয়ার জন্য আর আমার আল্লাহ কৌশল করেন দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার বিশ্বাস আমার আল্লাহ চাইলে আমার এই পাতলা তরবারিকে পাঁচ মনোজন তরবারির বিরুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করাতে পারেন কি পারেন না আওয়াজ করে বলেন পারেন কি পারেন না আল্লাহ রসুল কপালে চুম্বন করে বিদায় দিয়ে দিলেন হাজরতে আলী চলে গেলেন আমরের সামনে দাঁড়িয়ে গেলেন একদিকে আবার পাঁচ হাজার সেনাবাহিনী নিয়ে আসছে সবাই সুসজ্জিত পাঁচ মন ওজনের তরবারি ছেচল্লিশ কেজি খায় আসছে হজরতে আলী বিপরীতে দাঁড়াইছেন আমার বলতেছে বাচ্চা তুমি চলে যাও তুমি এখানে থাইকা লাভ নাই তোমাকে আঘাত করা লাগবে না তোমাকে ইশারা করলেই তো দুনিয়ার জমিন থেকে উঠে যাবে হজরতে আলী দাঁড়িয়ে গেলেন ছাব্বিশ ইঞ্চি তরবারি হাতে নিলেন আমরের সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে মাটির মধ্যে দিলেন দাগ দিলেন দাগ দিয়া দাগের হাতের মধ্যে নিলেন তরবারি হাতের মধ্যে নিয়ে তিনবার ফু দিলেন তরবারির মধ্যে ফু দিয়ে দাগ দিয়া ভিতরে দাঁড়াইয়া বলছেন আমার তোমাকে যদি তোমার মা অরিজিনাল জন্ম দিয়ে থাকে তোমার বাবার ঔরসে মায়ের গর্বে যদি তুমি সত্যিকার জন্ম নিয়ে পায়লোয়ান হয়ে থাকো সাহস থাকলে আমার দাগ দেওয়া ভিতরে আসো আসলে মাথা নিয়ে আমার চিন্তায় পড়ে গেছে কয় কি পিচ্ছি ছেলে কয় কি দাগ দিয়া দাগের ভিতরে আমার কয়! আমার বন্ধুগণ করে শোনো যুবকদেরকে বলছি শোনো আজকে শুধু আছো তোমরা প্রেম নিয়ে ব্যস্ত ঠিক কি মেয়ের প্রেমে ওই মেয়ের চামড়া হয়তো ডিজাইন করা এক্সট্রা অর্ডিনারি করা স্টাইলিস্ট অনেক চমৎকার বিউটিফুল তার গলার আওয়াজ তা দেখে তুমি প্রেম করেছো বুকা যুবক তুমি জানো না আজকে রাত্রে যদি তোমার চাইতে সুন্দর টাকাওয়ালা আরেকটি আমেরিকা ব্রিটেনের ছেলে পায় তোমাকে সকালবেলা আউট করে দিবে কিন্তু রব প্রেম করেন এই কথা বলবো আমি সুযোগ মতো ইনশাআল্লাহ রব প্রেম করেন আমার রব আমার আল্লাহ বলছেন গোলাম তুই একটা মেয়ের সাথে প্রেম করে রাত্রবেলা ঘুমাস না সারা রাত্র টুনি আর টুনা শুধু কথা কয় আসে সারা রাত আছে জপতেছে তসবি পড়তেছে সারা রাত শেষ প্রেম ভালোবাসার ব্যস্ত ভাই তুমি জানো না তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো আজকে যদি মেয়েটা মরে যায় বাহাত্তর ঘন্টার ভিতরে মেয়ের চামড়ার থেকে বের হবে পুকা বলেন না বোন তুমি যে ছেলের টাকা পয়সা দেখে এডুকেশন দেখে তুমি প্রেমে পড়েছো তুমি জানো না তুমি জানো না ওই ছেলে তোমাকে রাইকা হয়তো অন্যের সঙ্গে পরকীয় করতে পারে কথা বলেন না কেন না পারে না পারে কিন্তু আল্লাহ বলেছেন গোলাম তোমাদের সব প্রেম তুমি মরো কবরে যাও কসম আল্লাহ পাকের জাতের তোমার কবরে কেউ যাইতে চাইবে না না যাইতে চাইবে বউ থ্যাংক ইউ বহুত দিন ছিলাম এখন আমি অন্য একজন খুঁজে দেখি পাইনি সব বলে যাবে তোমাকে রব বলেছেন গোলাম আমি তোকে আমার হাত দিয়ে বানাইছি দুনিয়া যা বানাইছি কোন ফায়া কোন আসমানকে বলছি ফায়া কোন আসমান হয়ে গেছে জমিনকে বলছি কোন ফায়া কোন হয়ে গেছে লৌহ কলম আর কুর্সি চন্দ্র সূর্য যা বানাইছে কোন তো হয়ে গেছে গোলাম তোকে এভাবে বানাই নাই তোকে বানাইছি আমার হাত দিয়া সোহানটা পড়েন একটু জোরে এজন্য আল্লাহ বলছেন গোলাম আমার কাছে আর সে আজিম আছে আমার কাছে আছে আমার কাছে মামুর আছে কিন্তু আমার ভাল লাগে না একটাবার ভাল লাগে না আমি সব সময় পড়ে থাকি কখন আমার গোলাম আমাকে ডাক দিবে কারণ গোলামের সঙ্গে আমার প্রেম বান্দার সঙ্গে আমার প্রেম আল্লাহ নিজে বলেন আমিও প্রেম করি আমিও করি আল্লাহ বলেন আমি প্রেম করি বিশ্বনবীর সাথে আমিও প্রেম করি বিশ্বনবীর সাথে আর আপনারা প্রেম করবেন রসুলের সাথে আল্লাহ বলছেন আমিও তো করি আল্লাহ কেমনে করেন মাঝে মাঝে আমার আল্লাহ আমার নবীরে ডাক দেন

কিছু কথা বলতে চাই কম্বলের নিচ থেকে বের হও ইয়া আইয়ুহাল মুদ্দাছসির ইয়া আইয়ুহাল মুযামমিল কুম ফাআনজির ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফতাহির বন্ধ কম্বলের নিচ থেকে বের হও চাদর নিচ থেকে বের হও ওযু করো আর দরজায় দাঁড়াও আমি আল্লাহর কাছে আজিমে থাকি না তোমার দরজায় হাজির হয়ে যায় সুবহানাল্লাহ তার নাম রবত্বার নাম প্রেম করো ওখানে থাকে না মিন হাবলিল ওয়ালি আল্লাহ বলে আমি তোর গলার রোগের চাই তার কাছে হাজির হয়ে যায় আপনি আমি ওখানে নাই আপনি আমি ওদিকে নাই আপনি আমি রপকে চিনি না সুতরাং আসুন কথা বলবো সংক্ষেপ করে করে কথা বলবো আমার বন্ধুরা সেই রব বলছেন করার দায়িত্ব কার সবাই বললেন না আওয়াজ করে বলেন কার আল্লাহ মসজিদের হুজুরকে বলবেন হুজুর আমাদেরকে প্রত্যেক জুমায় বিষয় ভিত্তিক কথা বলেন। এক দিন এক একটা বিষয়ে কথা বলে সুদের ওয়াশ করেন গুসের বিষয়ে বাবা এগুলো আসেনি এলাকা। বাবা খায় ওরে আল্লাহ কি বাবা খুর আছে এখানে খাওয়া যাবে না খাবেন ইয়াবা খাবেন গুমের ট্যাবলেট খাবেন জিনা কর। কয় খান না তো খায়েন নে কিছু দরকার ঘুম আসে না কোরআন শরীফ তিলাবাত করেন দেখবেন ঘুম চুল আসবে আমার বন্ধুগণ হাজরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কেউ কিছু করতে পারবে না ডাক দিবেন ডাক দেখ কাফের ডাকতেছে এ কাফের এদিকে আর ও দেখতেছে পিচ্চি ছেলে আমারে ডাকতেছে আমি 46 কেজি খাই আসছি আলী রেজিকে তুই কি খাই আসছস আলী কই কিছু খাই নাই রোজা রাখছি সুবহানাল্লাহ বলেন না রুজার আইকাই কাই পিচ্ছি বাচ্চা আমার সাথে যুদ্ধ করতে আসছে কারে মুখা আমি পিচ্ছি হইতে পারি আমি না থাকতে পারি আমার আল্লাহর শক্তি কিন্তু কম না আল্লাহ একবার এই এজন্য আমার আল্লাহ বলছেন নিন্ন কাই দাশাই পানি কা না বাই আর রব্বুল इज্জাতুল জালাল বলে দিয়েছেন কাফের বেঈমানেরা যত কৌশল করে না কেন সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল কল সুবহানাল্লাহ কিন্তু আজকালকে কাফেররা আমাদের ক্ষতি করে না আপনারা খামাকা শুধু শুধু হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদেরকে দোষ দোষী করে লাভ নাই ওদের বিরুদ্ধে বইলা লাভ নাই ওরা আমাদের কোনো ক্ষতি করতেছে না আমাদের সবথেকে বড় দুশমন আমাদের ঘরের दुश्मन মুনাফিক আমার চাইতে লম্বা জুব্বা আমার চাইতে লম্বা পাগড়ি দাড়িও বেশি হাতে তসবিও আছে কিন্তু এলাকার সব থেকে বড় মুনাফিক নয় কার বউ কোন দিকে গেল কার মে কারে নিয়ে গেল আমি প্রত্যেকের এলাকায় তো ছোট ছোট মিনি সংসদ ভবন আছে না কইটা সার দোকান সার দোকানগুলো বসলে সংসদের সব খবর এখানে পাইবে সব পাইবে সব এখানে হয় আমার বন্ধুগণ অনেক মুরুব্বি আছেন আল্লাহ জানে এখান নাই থাকতে পারেন দাড়ি আছে তাসবিহ আছে আজানের সময় চা খায়া টেলিভিশন দেখে ঠিক না নাই এটা অন্য আপনি দাড়িও রাখছে তাসবিহও পড়েন আমি কি কম জানি নাকি আমি তো বহুত জানি শয়তান আমিও জানি শয়তান কি কম জানতো কথা বলেন না কেন শয়তানের বয়স মনে হয় আমাদের চাইতে কম আমাদের বাবার চাইতেও বেশি বয়স বেশি থাকলে বুদ্ধি কম থাকবে না বেশি থাকবে শয়তানের বুদ্ধি কম না শয়তানের বুদ্ধিও বেশি ছিল হায় এত বেশি পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় শয়তান ইবাদত করে নাই আল্লাহর পায়ে সাজদা করে নাই সব করছে কিন্তু নষ্ট হয়েছে কয় কারণে কারণটা কি অহংকার দেন কারণটা কি কি কারণ অহংকার, ছিল অহংকারী তার ধ্বংস হয়েছে আমার বন্ধুগণ এখন আমাদের এই জমানায় অহংকার আসেনি নাই আমার কথা রাগ করবেনি আপনারা অহংকার এমন হয়েছে দেখবেন এলাকায় যদি কেউ মোটামুটি একটু বড় হুজুর হয়ে যান এলাকায় বড় হুজুর তো বুঝেন একটু বড় হুজুর তিনি আর পাবলিক কে সালাম দেন না আসতে বললেন কেন বড় হুজুর আমি সালাম দিব কেন আমি বড় হুজুর আমারে সালাম দেও তোমার কপালে ঠাটা পড়ো কথা বলেন না কেন আমি সব বিষয়ে কথা বলবো বল অল্প করে তুমি বড় হুজুর তুমি তো বেশি সালাম দেওয়ার কথা ছিল আপনি তো রাসূলের চাইতে বড় হুজুর না বুখারী শরীফের হাদিস হযরত আবু বকর বলেন আল্লাহর জাতের কসম আমার जिंदगीটা কত ট্রাই করেছি নবীজিকে সালাম দেওয়ার জন্য কিন্তু আমি নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি সালাম দেন না কেন বড় হুজুর সালাম দেন না মুসাফার জন্য হাত দিলে হাত দেনা কয়টা না লাগতেছে হাত রাইখে দেন কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন হাদিয়া হাদিয়া বুঝছেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি গুড আবার যে দিল না আপনি সিরিয়ালে একটু দূরে যান আর একজন জানে সমাজকে আপনি আমি বিষাক্ত করেছি নিজের মতো করে আপনারা সালাম দিবেন ইনশাল্লাহ কথা বলছেন নাকেন বাসায় গিয়ে আজকে বৌরে সালাম দিবেন এখন আর কিছু কানে মনে কেউ বিয়ে করছে না আজকে বৌরে সালাম দিবেন কিছু কেন কোন বৌরে সালাম দিতে অসুবিধা আছে তাহলে বিয়ে করছিলেন কেন বেচারি রে বৌরে আজকে সালাম দিবেন তো বলবেন বৌ আসসালামু আলাইকুম বিউটিফুল খুব স্মার্ট তুমি খুব সুন্দরী বলবেন হাসতেছে আর আমি রসুলের কথা বলতেছি রসুল মাঝে মাঝে বলতেন আয়সা মাশাল্লাহ তোমাকে খুব সুন্দর লাগতেছে আমাদের মাকে বলতেন কিন্তু কাপড়টা সুন্দর করে পড়তে পারো নাই তুমি আমার কাছে আসো আমি মোহাম্মদ মানে বিশ্বনবী খুব সুন্দর শাড়ি পরায় দিতে পারি কাপড় পরায় দিতে পারি তোমাকে আমি কাপড়টা পরাইয়া দিই সুমন্দ বলেন আপনারা বৌরে দেন আপনারা তো বৌরে পারবেন না দিতে পাশের বাড়ির দিতে পারবেন বৌরে সালাম দিবেন কিচ্ছু কয় তোমার বিয়া করছো যারা জি কইলা সালাম দিবেন তো সাল্লা বলেন কি পাইছেন আপনারা কাজের লোক পাইছেন বুয়া পাইছেন কাজ করো গরু রাখো ছাগল দোয়াও গড় পরিষ্কার করো বাচ্চা প্রোডাকশন দো বছরে বছরে একটা একটা সার্ভিস দো বাচ্চা কি পাইছেন আপনারা বলুন বাচ্চা প্রোডাকশন দেওয়ার মেশিন কি শুরু করছেন আপনারা সমাজে মহিলাদেরকে সম্মান দিতে শিখেন বউরে সালাম দিবেন ইনশাল্লাহ বলেন মাঝে মাঝে বৌর টুটে লিপস্টিক লাগাই দিবেন জি না কয় খরচ বাড়াইতেছি গার্লফ্রেন্ডের পিছনে বছরে পঞ্চাশ হাজার খরচ করো আর বৌরে দিতে পারো না বৌরে ঠিক লিপস্টিক দিবেন দিবেন তো লাগাইয়া মাঝে মাঝে নৌকে মেহেদি লাগাইয়া দিবেন মেহেদি দিবেন ডিজাইন করবেন অর্নামেন্টস দিবেন জুয়েলারি দিবেন স্টাইলিস্ট করবেন মাঝে মাঝে চুল বেনি করে দিবেন কিচ্ছু কই না ইনশাল্লাহটা কর না বৌরে দিবেন না বৌরে দিবেন চুলা ছড়াইয়া দিবেন মাঝে মাঝে লিপস্টিক দিবেন মাঝে মাঝে শাক পরাইবেন প্যান্ট পরাইবেন না কর আরে শাক প্যান্ট পরে এত কুলাউড়া মার্কেটে দিতে বলি নাই শাক প্যান্ট ডিজাইন করবেন একবার স্টাইলিশ চমৎকার আকর্ষণীয় করবেন শুধু আপনার সামনে কথা বলেন না কেন বউকে যদি চমৎকার করে নিজের সামনে উপস্থাপন করেন তো অন্য মেয়ের দিকে আর রাস্তা বের হয়ে থাকাবেন না ঠিক কিনা বলেন বৌরে দেখতে ভাল লাগে না তো এই জন্য রাস্তা বাইরে অন্যদিকে কিন্তু আমাদের মা বোনা অত খারাপ যত দামি দামি আছে এগুলা গেলে বিয়ে শাড়িতে গেলে পরে আর স্বামীর সামনে হই ছেড়া ময়লা পাগরের দুর্গন্ধ সবাই শুয়ে পড়ছে ঠিক হলেন এটাও ঠিক না কিন্তু এজন্য সব ঠিক মতো চালাতে হবে সমাজকে সুন্দর করতে হবে এজন্য আল্লাহর Waste সালাম দিব বউকেও সালাম দেব আজকে থেকে স্ত্রীর রান্না করা তরকারি মাঝে মাঝে বলবেন যে 마শাআল্লাহ বউ তোমার হাতের রান্না অনেক চমৎকার অনেক মজা লাগে অনেক স্বাদ আছে ইনশাআল্লাহটা বলেন বউ রান্না করা তরকারির প্রশংসা করলে 10টা সওয়াব 10টা 10টা এগুলাতে নাই আপনারা আল্লাহ আমাদেরকে হিদায়ত দান করুক বেশি বেশি করবার তৌফিক দান করুক স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাইবেন ঘুরতে যাইবেন একা একা বউদেরকে সময় দিবেন বিয়া করে তো কামলা করে রাইকে দিচ্ছে এগুলো ইসলামের আদর্শ না আল্লাহ আমাদেরকে কবুল করুক পড়েন আমিন যারা বিয়ে করো নাই এমন যুবক আসুন দেখিস একটা হাত উঠাতো অভাব নাই বিয়ে করবা বিয়ে করবা না বিয়ে করার সময় যৌতুক নিবা যৌতুক কথা বলো যৌতুক যদি নেওয়ার টার্গেট থাকে বাথরুমে ডুইকে দুই চার ঘন্টা খাইয়া বাইরে চলে আসবা এর পরও যৌতুক নিবা না বেচারা মেয়ে জন্ম দিয়া ঠেকছে হারাম এবার আলী বিসমিল্লা বলে তোর বাড়ি ঘুরালেন চব্বিশ ইঞ্চি তিনের টিনের তরবারি ঘোরালেন রুজাদারা আলী চল্লিশ কেজি খায় আসছে পাঁচ মনুজনের তরবারি নিয়ে দাঁড়ায় আছে সামনে আলী দাঁড়াইয়া বিসমিল্লা বলে আল্লাহ আকবার বলে ছাব্বিশ ইঞ্চি তরবারি ঘুরাইয়া শুধুমাত্র আমনের মাতার কাছে আনছেন আল্লাহর কসম করে আলী বলেন মাতার কাছে আনতে দেরি হয়েছে হঠাৎ করে দেখি তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে দেরি হয় না আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন আল্লাহর আল্লাহ রসুল কে বলছেন আমি আমরকে মারি নাই শুধু তোর বাড়ি দাঁড় করিয়ে রেখেছি তাকে মারি নাই এরপরও তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আলী রে তুমি জানো না তুমি যখন ওই আমর মারার জন্য হাত লম্বা করেছ ওই সময় হাতটা তোমার ছিল না হাত হয়ে গিয়েছে স্বয়ং আল্লাহর কুদরতের হাত তুমি যখন আল্লাহর নাম নিয়ে জিহাদের ময়দানে সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে যখন দাঁড়িয়ে যাবে তোমার হাত আর তোমার হাত থাকবে না আল্লাহরা হাত হয়ে যায় আল্লাহরা জালাল যে চলে আসেন এই কথা বলবার পরে আমার নবী বলছে না তুমি যখন দাগ দিয়েছ দাগের ভিতরে দাঁড়িয়েছ তো কি বলে দাগ দিলা দাগ দেওয়ার কারণে কাফের তোমাকে দেখে নাই এত আঘাত করলো কেন তোমাকে দেখলো না আল্লাহ রসুল কে আলী বলছেন আল্লাহি এমন একটা আয়াত পড়েছে আপনি বলে দিয়েছেন আমি বলবো ওই আয়াতের কথা যে আয়াত হজরতে আলী পড়লেন যে আয়াত বিশ্ব তেলাওয়াত করেছে যে আয়াত পড়বার কারণে আপনি যদি গরের দশ বারোটা দরওয়াজা থাকে রাত্রবেলা সবগুলা গরের দরওয়াজা খুলে দিয়া এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে ওই আয়াত তেলাওয়াত করে গরের দরজার সামনে ছিটাইয়া দেন গোটা দুনিয়ার সমস্ত ডাকাতেরা ঘুরবে কিন্তু আপনার গরের দরজা কাছেও আসবে না আমার বন্ধুকান ওই আয়াত পড়লেন হজরতে আরিফ তাকে দেখতে পাইল না বিশ্ব নবী সাল্লাহ আলহিহাসাল্লাম ওই আয়াত তেলাবাদ করেছিলেন যেই দিন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে আঘাত করবার জন্য পাতর হাতে মক্কার ঘরে ঘরে ঘুরতেছিল আমার নবীকে খোঁজে কোথাও পায় নাই হঠাৎ করে দেখে কাবার চত্বরে হাতিমে কাবার কাছে হজরতে আবু বকরের রানের উপরে মাথা রেখে আমার নবী আরাম ফরমচ্ছে আমার নবী শুয়ে আছেন উম্মে জামিল হজ দৌড়াতে দৌড়াতে বিশ্ব নবীর সামনের দিকে যায় আমার নবীকে আঘাত করবে দুই হাতে দুটা পাথর নিয়েছে বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায় দিবে হজরতে আবু বকর দেখলেন উম্মে জামিল আসতেছে আমার নবীকে আঘাত করবার জন্য আবু বকর ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়েগাম্বর একজন মহিলা যদি আপনাকে আঘাত করে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না এর চাইতে অপমানের কিছু হতে পারে না এর চাইতে লাঞ্ছনা কর কিছু হতে পারে না আল্লাহর পেগম্বর আপনি যদি বলেন আমি প্রতিবাদ করব আমি আঘাত করব ওই মহিলাকে রাস্তায় আমি আটকায়া দিব বিশ্ব নবী বললেন আবু বকর চিন্তার কারণ নাই ওই মহিলা উম্মে জামিলকে আমার কাছে আসতে দেও মহিলাটা যেন আসে আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব আমার বিশ্বাস কোরআন থেকে তেলাওয়াত করলে আমার স্বয়ং আল্লাহ আমাকে হেফাজত করবেন কনসুবাহান আল্লাহ উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গেল বিশ্বনবী কোরআন থেকে তেলাবাদ করতেছেন আবু বকর নানির উপরে মাথা রেখে আমার নবী শুয়ে আছেন এমন সময়ে উম্মে জামিল দৌড়াইয়া আবু বকরে সামনে দাঁড়াইয়া বিশ্বনবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে ডেকে বলছে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আজকে সারা দিন তাকে কুজলাম পাচ্ছি না আমার হাতে দুটো পাথর নিয়ে ঘুরতেছি তাকে মারবার জন্য আবু বকর আশ্চর্য হয়ে গেলেন কি বলতেছে ওই মহিলা আমার সামনে নবীজি আমার রানের উপরে শুয়ে আছে আমি নবীজিকে দেখতেছি আমার কানে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছি ওই মহিলা বিশ্বনবীর সামনে দাঁড়াইয়া আমার নবীকে যখন দেখতে পায় না আমার বলার দরকার নাই তিনি বললেন উম্মে তুমি যেহেতু কুস্তে এসেছো কুজে কুজে দেখো কোথায় আছে আমি কি জানি ওম্মে জামিল কুস্তে লাগলো অথচ নবীজি সামনে হাজির সামনে বসাব খুঁজে পাচ্ছে না তেলাওয়াত করতেছেন শুনতেছে না কুস্তে কুস্তে ওম্মে জামিল পাগল হয় যাওয়ার সময় গালি দিয়া বলতেছে আবু বকর তোমার বন্ধুকে খুঁজলাম পাইলাম না তাকে জানাইয়া দিবা তার কাছে তার আল্লাহ আমার বিরুদ্ধে আমার স্বামী আবুল আহাবের বিরুদ্ধে দুইটা বিরুদ্ধে আয়াত করেছেন আমার নাজিল আমাদের কেনাকে ধ্বংস করবেন দুটা পাথর নিয়ে ঘুরতেছিলাম তাকে হত্যা করবার জন্য খুঁজে পাইলাম না জানাইয়া দিবা মক্কার কোথাও যদি তাকে একা পাই তাকে হত্যা করব। হুমকি দিয়া ওই জায়গা থেকে চলে যাচ্ছে উম্মে জামিল যখন দূরে চলে গেল হজরতে আবু ভকর বিশ্বনবীকে জড়ায় ধরলেন চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন তো আমি আপনাকে দেখি আপনার তেলাওয়াত আমি শুনি উম্মে জামিল আপনার সামনে দাঁড়াই আপনাকে দেখলেন এর কারণ কি আল্লাহর বললেন আবু বকর রে আমি কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাবাত করেছি আল্লাহ বলেছেন ওই আয়াত যদি তেলাওয়াত কখনো কেউ করে আর তার বিরুদ্ধবাদী দুশ্মন যদি তার সামনে চলে আসে ওই আয়াতের বরকতে আমার আল্লাহ তার আর কাফ কাফের আর আমার মধ্যখানে দুশ্মন বেইমান আর মুসলমানের মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেবেন কনসুহান আল্লাহ আমার আল্লাহ পুরনে করিমের ভিতরে বলছেন কেউ যদি ওই আয়াত তিলাবাত করে ফেলে কোনো ডাকাতের কবলে পড়ে যায় দুশ্মনের কবলে পড়ে যায় দরজা কোলে রাত্রবেলা বালি সিটায় ঘুমিয়ে যায় গুটা এলাকা ডাকাতি হয়ে গেলেও ওই আয়াত তেলাওয়াতের কারণে ওই আয়াতের বরকতের কারণে ওই গড়ে আর ডাকাত ঢুকবে না আবু বকর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই আয়াতটা কি আপনি আমাকে জানাইয়া দেন আমিও তেলাওয়াত করব আমার নবী বললেন আবু বকর ওই আয়াত আর কোন আয়াত না ওই আয়াত হলো আয়াতুল কুরসি আল্লাহু আকবার আমরা এভাবে আমল করতে পারি পারে কি পারি না কথা বলেন পারে কি পারি না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য কি করা লাগবে দ্বীনের পথে চলা লাগবে পাঁচ শক্ত নামাজ পড়া লাগবে হালাল খাওয়া লাগবে হারাম থেকে বাঁচা লাগবে বাঁচবো তো ইনশাল্লাহ আজকে এলাকায় দেখবেন এর জমি আরেকজন দখল করতেছে ওর জমি আরেকজন রেজিস্টারি করে নিছে এগুলো আসেনি দেখবেন রাস্তা বন্ধ করে দিয়েছে গরিব মানুষ রাস্তা বন্ধ রাস্তা বন্ধ করছে এই কারণে তুই বাড়ি করে আমার কাছে বিক্রি করে যাওয়া লাগবে এগুলো আছে না এলাকায় গরিব মানুষকে মানুষ বিপদে ফেলে দেয় মনে রাখবেন আজকে আপনি যাকে কষ্ট দিচ্ছেন আজকে আপনি তাকে কষ্ট দিচ্ছেন এই দিন দিন না আরেকটা দিন আছে কেয়ামতের দিন বুঝতে পারবেন দুনিয়াটা কত কষ্টকর কত নির্মম কেয়ামতের দিন বাঁচবার হয় একমাত্র আল্লাহর দয়া ছাড়া কোনো পথ নাই কথা বলেন না কেন কোন পথ নাই আমরা এই জন্য ঘোষ খাবো না বলেন ইনশাল্লাহ বলেন না গোস জিনা ব্যবীচার হিংসা বিদ্বেষ চুরি আস্তে আস্তে করে ডাকাতি ব্যবসা উজনে কম দেননি কম উজনে জিনা কয় তাহলে দেখ এটা ওজনে কম দেখে এগুলা সব হারাম এগুলা কি কথা বলেন না কেন বাচ্চাদেরকে দিন শিকান বাচ্চাদেরকে দিন শিকার বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসেন বাচ্চাদেরকে নিয়ে নামাজে আসেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকালকে শুনছি বিভিন্ন এলাকায় নাকি মসজিদে বাচ্চাদেরকে আসতে দেওয়া হয় না নিষেধ হ্যাঁ বাচ্চারা ডিস্টার্ব চিল্লা চিল্লি মারামারি করে আসেনি আপনাদের এলাকা এটা বাচ্চা মসজিদে গেলে নিষেধ এটা আসেনি জান কোনো মুসল্লি যদি বাচ্চা মসজিদে গেলে নিষেধ দেয় আস্তে করে মুসল্লিকে টান দিয়ে মসজিদ থেকে বাইর করে দিবে ঠিক আছে তো যে মুসল্লি বাচ্চা মসজিদে গেলে বলবে তার করে বাচ্চারা কই যাইব বাচ্চারা মসজিদে যাবে খেলাধুলা করবে দৌড়বে ফ্যান ঠান্ডে ফালাই দিব গ্লাস ভাঙকে দিব প্রয়োজন এইভাবে সবাই লঙ্গি ধরে টান দিব কোন অসুবিধা আছে আপনাদের না অসুবিধা থাকলে বলতেই আমি এটা বলবো সমাধান দিব থাকলে বলেন বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করলে মারামারি করলে আপনার সমস্যাটা কি বলেন কোন হাদিসে রসুল বলছেন বাচ্চা মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করলে নিষেধ বলেন বাচ্চা মসজিদে গেলে আপনাদের সমস্যা কি বাচ্চা মসজিদে গিয়ে যদি দৌড়ে সালাম ফিরে কয়েক কত বাপ কেডা তো কার ছেলে তোর বাপরে পায় আজকে তোরও তো মারবো তোর বাপরে কবি যেন মসজিদের আশেপাশে না আসে কথা না কেন কি শুরু হয়ে গেল বাচ্চারা মসজিদে আসবে দৌড়াদৌড়ি করবে তার যা মন ছায় করবে কারণ বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করবে কারণ জান্নাতের মসজিদের ভিতরে খেলবার জায়গাই থাকবে বাচ্চাদের মসজিদ পড়েন সোভা ও তো সিনেমা হলে যায় নাই তো মসজিদে আসছে আপনি মসজিদের সৌন্দর্য চিন্তা করতেছেন মসজিদের আদব মসজিদে আদব রক্ষা করবেন আপনি কথায় তো অনেক কথা চলে আসে হালাল মসজিদ নিষেধ করা রসুল পাক ইসলাম একদিন আসরের নামাজ পড়াচ্ছেন কিসের নামাজ তিন রাখাত পড়াইছে চার নম্বর রাখাতে দ্বিতীয় শেষ শেষ প্রথম শেষদা শেষ দ্বিতীয় শেষদা গেছেন

জিব্রাইল আসে নাই তোমাদের লম্বা শেষদার দরকার নাই তাহলে কেন লম্বা করলেন সে বলছেন তোমরা জানো না আমি যখন নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় শেষদায় তখন আমার এই যে পিচ্ছি নাতি হাসান ও আমার কান্দের উপরে গুড়া খেলাইতেছে গুড়া গুড়া দৌড়ায় আমার কাঁধের উপরে ওইটা আমি যদি এর নামাইয়া দেই ভয় পাইয়া যদি মসজিদ থেকে যায় আর আল্লাহ যদি বলেন কি ইমাম সাহেব এই মুসল্লিরা মসজিদ থেকে বাইর করছেন খেল তাহলে আমি বিপদে পড়ে যাবো এই জন্য আমি কান্দের উপরে রাখছি যতক্ষণ ভাল লাগে খেল নামলে পরে আমি শেষ দাঁত আমি তো শেষ দায় পড়ে রয়েছি উঠি না আর নাতি তো খেলাচ্ছে এমন সময় জিবরিল আমি আমাকে এসে বলি আর সুর আল্লাহ আপনি নামাজ পড়তেছেন হাসান আপনার কাদের উপরে খেলতেছে আর আল্লাহ আর সে আজিমে বৈশা বৈশা মুসকি মুসকি হাসতেছেন সোহা এটা হচ্ছে রসুলের নামাজ আপনি কি রসুলের চাইতে বড় পিড়ে হয়ে গেছে কেমন ছিল রসুলের জিন্দিটা আর কেমন বানায় ফেলাইছি আমরা আজকে মসজিদকে একজন আল্লাহ আসতে নবীজির মতো হওয়া লাগবে ইনশাআল্লাহ বলেন